ইত্তেফাক অনলাইন বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নাহিদ সিরাজী নিম্মি। চলুন জেনে নেই আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। আগামীকাল বুধবার দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। করোনা সংক্রমণ রোধে এরই মধ্যে ঈদের জামাত নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে ঈদগাহ, খোলা জায়গা ও মসজিদে ঈদের নামাজ আদায় করা যাবে। বাইতুল মোকারম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 200 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 18,325 জনে। এর আগে গতকাল দেশের ইতিহাসে সর্বোচ্চ 231 জনের মৃত্যু হয়েছিল। গত 24 ঘন্টায় দেশে 11,579 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,28,889 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তে বাড়ি ফিরছে মানুষ। আজ সকাল থেকেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কমলাপুর রেল স্টেশন, সদরঘাট সহ মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট দিয়ে গন্তব্যে গেছেন যাত্রীরা। মেট্রো রেলের আরও 10টি বগি ও 2টি ইঞ্জিন নিয়ে বাগেরহাটের মংলা বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। বন্দরের 7 নম্বর জেটিতে পানামা পতাকাবাহী জাহাজটি নোঙর করা হয়। এর আগে গত 31 মার্চ আরও 6টি বগি দেশে আসে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের তথ্য বিশ্ব গণমাধ্যমে তুলে ধরা ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং মারা গেছেন। গত শুক্রবার রোমানিয়ায় অপারেশনের সময় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। স্বাধীনতা যুদ্ধের বন্ধু হিসেবে 2012 সালে সাইমন রিংকে সম্মাননা দেয় বাংলাদেশ সরকার। ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ততম মার্কেটে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 35 জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। এর আগে দেশটির স্থানীয় সময়ে গতকাল ঈদুল আজহার উৎসবের প্রাক্কালে এ হামলার ঘটনা ঘটে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে 5 উইকেটে হারিয়ে 3-0 সিরিজ জিতল বাংলাদেশ। 12 বল হাতে রেখে জিম্বাবুয়ের দেওয়া 299 রানের লক্ষ্য পেরিয়ে যায় টাইগাররা। সেই জিম্বাবুয়ের মাটিতে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করল তামিম ইকবালের দল। শুনছিলেন আজকের দিনের সংবাদগুলো। সাথে থাকার জন্য ধন্যবাদ। ইত্তেফাক অনলাইন নিয়মিত পড়তে ভিজিট করুন ittefaq.com.bd। সাম্প্রতিক সকল খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন, সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিও। ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।